হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব অন্তরাষ্ট্রীয় কিছু সংগঠন সম্পর্কে যেখান থেকে তোমাদের পরীক্ষাতে বারে বারে জিজ্ঞাসা করা হয় এই সংগঠনগুলি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে ডিরেক্টর পদে কে রয়েছেন এবং কতগুলি সদস্য রয়েছে ইত্যাদি নানারকম প্রশ্ন আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো তাই বলছি ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পরবর্তী প্রশ্ন পরীক্ষায় বারবার আসে সার্ক সার্ক সম্পর্কে তা সার্কের ফুল কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশান ফর রিজিওনাল কর্পোরেশান সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশান সার্কের স্থাপনা করা হয়েছিল আটই ডিসেম্বর উনিশশো সালে আটই ডিসেম্বর উনিশশো সালে সার্কের হেডকোয়ার্টার কোথায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের হেডকোয়ার্টার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে বারবার আসে সার্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বন্ধুরা বর্তমানে সার্কের সেক্রেটারি জেনারেল পদে কে রয়েছেন এসালা উরিকুন এসালা উরাকুন বর্তমানে সার্কের সেক্রেটারি জেনারেল রয়েছে এবার আমরা দেখব সার্কের সদস্য সংখ্যা কত সার্কের মোট আটটি সদস্য রয়েছে তারা কারা আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কা বন্ধুরা সার্কের মোট আটটি সদস্য রয়েছে তোমরা অবশ্যই মাথায় রেখো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল আইএমএফ আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এর গঠন হয়েছিল সাতাশে ডিসেম্বর উনিশশো সালে আইএমএফ গঠন সাতাশে ডিসেম্বর উনিশশো সালে আই এর হেডকোয়ার্টার কোথায় ওয়াশিংটন ডিসি বর্তমানে হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি এটি আমেরিকা বন্ধুরা আইএমএফ এর ডিরেক্টর পদে কে রয়েছেন ক্রিস্টালিনা জর্জিভা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আই এম এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি এবং এর ডিরেক্টর রয়েছেন ক্রিস্টালিনা জর্জিভা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আমাদের ভারতের একজন ব্যক্তি এই আইএমএফ এর সঙ্গে যুক্ত তিনি কে চিফ ইকোনমিস্ট এর চিফ ইকোনমিক্স পদে কে রয়েছেন গীতা গোপীনাথ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গীতা গোপীনাথ আই এম এফের চিফ ইকোনমিক্স পদে রয়েছেন এবং আই এর ডিরেক্টর হলেন ক্রিস্টালিনা জর্জিভা তোমরা অবশ্যই মাথায় রেখো পরবর্তী প্রশ্ন হল ইউনিসেফ ইউনিসেফ অর্থাৎ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড ইউনাইটেড নেশানস চিলড্রেন ফান্ড বন্ধুরা ইউনিসেফ এটি স্থাপিত হয়েছিল এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে এবং ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় না নিউ ইয়র্কে ইউনিসেফের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত পরবর্তী প্রশ্ন আলোচনা করব এশিয়ান বা আসিয়ান বন্ধুরা এই গুরুত্বপূর্ণ কি অ্যাসোসিয়েশান অফ সাউথ ইস্ট এশিয়ান নেশান অ্যাসোসিয়েশান অফ সাউথ ইস্ট এশিয়ান নেশান এটি স্থাপিত কবে হয়েছিল আটই আগস্ট উনিশশো সালে আটই আগস্ট উনিশশো সাতষট্টি সালে এশিয়ানে স্থাপিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার কোথায় না জাকার্তাতে বন্ধুরা এই জাকার্তা জাকার্তা কি না জাকার্তা ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ছিল ইন্দোনেশিয়ার রাজধানী এখন বর্তমানে ইন্দোনেশিয়ার রাজধানী কোথায় পরিবর্তন করা হয়েছে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানো অর্থাৎ প্রশ্ন হচ্ছে কি যে বর্তমানে ইন্দোনেশিয়ার রাজধানী কোথায় অবশ্যই আমরা কমেন্ট করে জানাবে পরবর্তী প্রশ্ন ইউএনডিপি ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউনাইটেড নেশান ডেভেলপমেন্ট প্রোগ্রাম খুব গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সংগঠন এটি স্থাপিত হয়েছিল বাইশে নভেম্বর উনিশশো সালে বাইশে নভেম্বর উনিশশো পঁয়ষট্টি সালে ইউএনডিপির হেডকোয়ার্টার কোথায় না নিউ ইয়র্কে ইউএন ডিপি হেডকোয়ার্টার নিউ অবস্থিত পরবর্তী প্রশ্ন ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশান এটি স্থাপিত হয়েছিল বন্ধুরা চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে স্থাপনাকালটা মনে রেখো পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় ইউনাইটেড নেশানের স্থাপনাকাল চব্বিশে অক্টোবর উনিশশো সালে তাই বলছি বন্ধুরা এই প্রতি বছর চব্বিশে অক্টোবর ইউনাইটেড নেশান ডে পালন করা হয় চব্বিশে অক্টোবর ইউনাইটেড নেশান ডে পালন করা হয় ইউনাইটেড নেশানের সেক্রেটারি জেনারেল পদে কে রয়েছেন অ্যান্টোনিও গুটেরাস অ্যান্টোনিও গুটেরাস ইউনাইটেড নেশানের সেক্রেটারি জেনারেল পদে রয়েছেন এই ইউনাইটেড নেশান এর সদস্য সংখ্যা কতজন একশো তিরানব্বইটি একশো তিরানব্বই জন সদস্য দেশ রয়েছে এখানে ভাষা কতগুলি বন্ধুরা পরীক্ষাতে আসে এখানে মো ছটি ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কত ছটি ভাষা কি কি ইংলিশ ফ্রেঞ্চ চাইনা, অ্যারাবিক স্প্যানিশ এবং রাশিয়া মোট ছটি ভাষা রয়েছে ইউনাইটেড নেশানসে চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করে নিই পরবর্তী প্রশ্ন হল ডব্লু এইচ ও হু হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বন্ধুরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্থাপিত হয়েছিল সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশ সালে সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশ সালে আর এখানে একটা পয়েন্ট বলে দিই বন্ধুরা যেরকমভাবে আমরা আগে আলোচনা করলাম যে চব্বিশে অক্টোবর ইউনাইটেড নেশান ডে পালন করা হয় তেমনই প্রতি বছর সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হু হু এর হেডকোয়ার্টার কথা অবস্থিত না জেনিভা সুইজারল্যান্ডে হু এর হেডকোয়ার্টার জেনিভা সুইজারল্যান্ডে বর্তমানে হুয়ের ডিরেক্টর জেনারেল কে রয়েছেন বর্তমানে হু এর ডিরেক্টর জেনারেল রয়েছেন ট্রেডস অ্যাধানম ট্রেডস আধানম বর্তমানে হু এর ডেপুটি ডিরেক্টর কে বর্তমানে হুয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল হলো সৌম স্বামীনাথন তোমরা অবশ্যই মাথায় রেখো এই প্রশ্নটা ইনি একজন ভারতীয় বর্তমানে হুয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন তার নাম হলো সৌম স্বামীনাথন বন্ধুরা খুব কারেন্ট অ্যাফেয়ার্সের একটি প্রশ্ন যে সম্প্রতি হু আফ্রিকাকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে সম্প্রতি হু আফ্রিকাকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করি ন্যাটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নর্থ আটলান্টিক টিটি অর্গানাইজেশান ন্যাটোর ফর্ম কি নর্থ আটলান্টিক টি অর্গানাইজেশান ন্যাটো স্থাপিত হয়েছিল চৌঠা এপ্রিল উনিশশো সালে চৌঠা এপ্রিল উনিশশো সালে এবং ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় না ব্রাসেলস যেটি ব্রালজিয়ামে অবস্থিত বেলজিয়াম ব্রাসেলসে ন্যাটোর হেডকোয়ার্টার রয়েছে তোমার অবশ্যই মাথায় রেখো পরবর্তী প্রশ্ন আলোচনা করছি ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান এটি স্থাপিত হয়েছিল ফার্স্ট জুন উনিশশো পঞ্চান্ন পয়লা জুন উনিশশো সালে বন্ধুরা এই ডব্লুটিও এটি এসেছিলো কার স্থানে গ্যাটের পরিবর্তে গ্যাটের পরিবর্তে ডব্লিউটিও স্থাপনা করা হয় ডব্লুটিওর হেডকোয়ার্টার কোথায় জেনিভাতে এবং এই ডব্লুটিওর বর্তমানে সদস্য সংখ্যা কতজন রয়েছে একশো চৌষট্টিটি ডব্লুটিওর যে সদস্য সংখ্যা একশো চৌষট্টিটি পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করব বিমস্টেক অর্থাৎ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশান তোমরা বন্ধুরা ফুল ফর্ম জানার দরকার নেই তোমরা শুধু মাথায় রেখো বর্তমানে এর স্থাপিত কত সালে হয়েছিল বিমস্টেকের উনিশশো সাতানব্বই সালে হেডকোয়ার্টার কোথায় না বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকাতে বিমস্টেকের হেডকোয়ার্টার বর্তমানে সেক্রেটারি জেনারেল কে রয়েছেন মোহাম্মদ সাইদুল বর্তমানে বিমসটেকের সেক্রেটারি জেনারেল রয়েছেন মোহাম্মদ সাইদুল বিমস্টেকের সদস্য কতজন না বিমস্টেকের সদস্য সাতটি দেশ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের পরীক্ষাতে বারবার জিজ্ঞেস করা হয় বিমস্টেক বন্ধুরা বাংলাদেশ ভুটান ভারত মায়ানমার নেপাল শ্রীলঙ্কা ও থাইল্যান্ড সাতটি দেশ বিমস্টেকের সদস্য পদ বর্তমানে রয়েছে বন্ধুরা পরবর্তী প্রশ্ন আলোচনা করি আই আইওসি অর্থাৎ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি স্থাপিত হয়েছিল তেইশে জুন উনিশ সালে তেইশে জুন আঠারোশো সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি গঠন করা হয় বর্তমানে হেডকোয়ার্টার কোথায় রয়েছে লুসানে কোথায় না সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে লুসানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার অবস্থিত বর্তমানে এর প্রেসিডেন্ট পদে রয়েছে বন্ধুরা থমাস ব্যাচ বর্তমানে প্রেসিডেন্ট থমাস বাচ এবার বন্ধুরা যখন আমরা আলোচনা করছি অলিম্পিক সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত যে পরবর্তী অলিম্পিক গেমসটা কবে হবে পরবর্তী অলিম্পিক গেমস এটি হবে কোথায় না দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে কোথায় জাপানের টোকিও শহরে জাপানের টোকিও শহরে বন্ধুরা আমরা এর আগে আপকামিং গেমস নিয়ে আলোচনা করেছি তোমরা অবশ্যই জানলে ভিডিওটা দেখে নিতে পারো পরবর্তী প্রশ্ন আলোচনা করি পরবর্তী প্রশ্ন হলো ওপেক ওপেক অর্থাৎ ফুল পাম্প কি বন্ধুরা অর্গানাইজেশান অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ যারা পেট্রোলিয়াম মানে এক্সপোর্ট করে তাদেরকে এই সংস্থাটি গঠন করা হয়েছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এটি স্থাপিত করা হয়েছিল উনিশশো ষাট সালে ওপেকের হেডকোয়ার্টার কোথায় ভিয়েনা অস্ট্রিয়া ওপেকের হেডকোয়ার্টার ভিয়েনা অস্ট্রিয়া এবং এর বর্তমানে সেক্রেটারি জেনারেল কে রয়েছেন ওপেকের মোহাম্মদ বার্কিন্ডো ওপেকের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ বার্কিন্ডো বন্ধুরা ভিডিওটা অবশ্যই তোমরা শেষ অবধি দেখো এবং কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্কের স্থাপিত হয়েছিল জুলাই উনিশশো তোমরা অবশ্যই সালটা মাথায় রেখো ওয়ার্ল্ড ব্যাংক উনিশশো সালে স্থাপিত হয় বর্তমানে ওয়ার্ল্ড ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি ইউএসএ বন্ধুরা ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি এবং এর ডিরেক্টর ওয়ার্ল্ড ব্যাঙ্কের ডিরেক্টর পদে কে রয়েছে পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয় ওয়ার্ল্ড ব্যাঙ্কের ডিরেক্টর পদে রয়েছেন ডেভিড মালপাস ডেভিড মালপাস ওয়ার্ল্ড ব্যাংকের ডিরেক্টর পদে রয়েছেন এবং সিএফও পদে রয়েছেন অংশুলা অংশুলাকান্ত তিনি ওয়ার্ল্ড ব্যাংকের সি এফ ও পদে রয়েছেন অর্থাৎ আর্থিক সহলাগার পদে রয়েছেন অংশুলা কান্ত পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করি ডব্লু ডব্লু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার বন্ধুরা এটি স্থাপিত হয়েছিল গত সালে উনত্রিশ এপ্রিল উনিশশো সালে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এ স্থাপিত হয়েছিল উনতিরিশে এপ্রিল উনিশশো সালে এটি হেডকোয়ার্টার কোথায় অবস্থিত না সুইজারল্যান্ডে এবং প্রেসিডেন্ট পদে রয়েছেন পবন সুখদেব ডব্লুডব্লু এফের প্রেসিডেন্ট পদে রয়েছেন পবন সুখদেব বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করছি এই WWF এফ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে কে রয়েছেন বর্তমানে এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছেন বিশ্বনাথন আনন্দ বিশ্বনাথন আনন্দ WWF এর বন্ধুরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদে রয়েছেন পরবর্তী প্রশ্ন ওইসিডি ওইসিডি কথার অর্থ হলো অর্গানাইজেশান ফর ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওই এটি স্থাপিত হয়েছিল তিরিশে সেপ্টেম্বর উনিশশো একষট্টি সালে হেডকোয়ার্টার কোথায় প্যারিস ফ্রান্স এবং বর্তমানে সদস্য সংখ্যা রয়েছে ছত্রিশ জন পরবর্তী প্রশ্ন এফ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এফএও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান খুব ইম্পর্টেন্ট এর স্থাপিত হয়েছিল পনেরোই অক্টোবর উনিশশো সালে পনেরোই অক্টোবর উনিশশো সালে স্থাপন করা হয় এর হেডকোয়ার্টার কোথায় না রোম ইতালি ইতালি রোম বন্ধুরা হেডকোয়ার্টার রোমে ডিরেক্টর পদে কে রয়েছেন কিও ডঙ্গিও কিও ডঙ্গিও পরবর্তী প্রশ্ন দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আই সিজে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোস্ট অফ জাসিস বা যাকে আমরা বলি আন্তর্জাতিক বিচারালয় এটি স্থাপিত হয়েছিল ছাব্বিশে জুন উনিশশো সালে আন্তর্জাতিক বিচারালয় ছাব্বিশে জুন উনিশশো সালে স্থাপিত হেডকোয়ার্টার কোথায় হেগ নেদারল্যান্ডে নেদারল্যান্ডে হেগতে হেডকোয়ার্টার রয়েছে বন্ধুরা এই আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতির সংখ্যা কতজন না পনেরো জন রয়েছে কতজন পনেরো জন এবং এদের কার্যকাল হলো বছর করে তোমরা অবশ্যই মাথায় রেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বিচারপতি পনেরো জন এবং তাদের কার্যকাল নয় বছর পরবর্তী প্রশ্ন হলো আইএলও খুব গুরুত্বপূর্ণ একটি সংগঠন আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান এটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে হেডকোয়ার্টার কোথায় না জেনিভা সুইজারল্যান্ডে আইএলোর হেডকোয়ার্টার কোথায় জেনিভা সুইজারল্যান্ডে বর্তমানে হেড হেডকে রয়েছেন জুয়ান সোমাভিয়া জুয়ান সোমাবিয়া এবং গাই রাইডার গাই রাইডার জুয়ান সোমাবিয়া ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মুখ্য পদে রয়েছেন পরবর্তী প্রশ্ন আলোচনা করছি ইউনেস্কো ইউনেস্কো কথা অর্থ ইউনাইটেড নেশানস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান ইউনেস্কো এটি স্থাপিত হয়েছিল কত সালে ষোলোই নভেম্বর উনিশশো ছেচল্লিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ষোলোই নভেম্বর উনিশশো ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় না প্যারিস ফ্রান্সে ইউনেস্কোর হেডকোয়ার্টার প্যারিস ফ্রান্সে এবং ইউনেস্কোর ডিরেক্টর পদে কে রয়েছেন অড্রু ওজলিউ অড্রু ওজলিউ তোমরা অবশ্যই বানানটা দেখে নিও বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পরবর্তী প্রশ্ন বন্ধুরা ইন্টারপোল ইন্টারপোল এটি হলো মানে পৃথিবীর সবচেয়ে বড় পুলিশ সংগঠন একটি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল সংগঠন ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশান ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার কোথায় লিওন সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার বন্ধুরা লিওন সুইজারল্যান্ডে পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন যেটা আমরা রেখেছি রেড ক্রস রেড ক্রসে স্থাপিত হয়েছিল আঠারোশো সালে রেড ক্রস এর হেডকোয়ার্টার বর্তমানে জেনিবা সুইজারল্যান্ডে এবং প্রতি বছর আটই মে রেড ক্রস ডে পালন করা হয় প্রতি বছর আটই মে রেড ক্রস ডে পালন করা হয় বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংগঠন নিয়ে আলোচনা করলাম সেগুলি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তা বর্তমানে ডিএট অপরাধ কে রয়েছেন তার সদস্য সংখ্যা ইত্যাদি আমরা আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি কোনো সংগঠন বাদ চলে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ